আচ্ছা মেইনলি টার্গেট থাকতে হবে যে ফার্স্ট হওয়া ঠিক আছে জাহাঙ্গীর নগরে কি হওয়া টার্গেট তোমাদের কি টার্গেট হতে হবে বলো হ্যাঁ ফার্স্ট শুধু একজন বাকিদের সবাই বলো ফাস্ট টার্গেট হ্যাঁ মিসরাত বলো ফার্স্ট টার্গেট ইনশাআল্লাহ ওকে তো এবারে যে টার্গেট নাও আশা করি হবেই তো টার্গেটটা করতে হবে সেট হচ্ছে হ্যাঁ ফার্স্ট হবে এখন পৃথিবীর কি আমার আটকায় এভাবে যদি টার্গেট নাও তাহলে আর কেউ আটকাইতে পারবে না আর ওইভাবে ফার্স্ট যদি টার্গেট নাও তার মানে বুঝতেই পারতো ফার্স্ট হইতে গেলে তোমার সবচেয়ে বেশি নাম্বার পাইতে হবে তো আশা করা যায় যে বি ইউনিট সি ইউনিটে তোমার পঁচাত্তর থেকে ছিয়াত্তর বা আরো বেশি সাতাত্তর আটাত্তর টার্গেট করতে হবে একশোতে জিপিএ সহ আর 80 তে মোটামুটি 55 57 পাইতে হবে কারণ ম্যাথ আছে তো নাম্বার পাওয়া इजी আগে মনে হয় 72 74 হলে ফাস্ট হওয়া যেত কিন্তু এখন ম্যাথ থাকার কারণে একটু বেড়ে গেছে হাইয়েস্ট নাম্বার কারণ ম্যাথ আর আইকিউ তো মানে সক্কা নাম্বার আর কি তো পারবা কোনো ব্যাপারে না আমি নিজেও ফাস্ট হওয়ার টার্গেট করেছিলাম তো ফাস্ট হওয়ার টার্গেট নিয়ে তোমার হচ্ছে কত তোমাইছি আমি পঞ্চম একটু পিছিয়েছি কিন্তু ফার্স্ট আমার স্টুডেন্ট হয়েছে একজন ইউনিটে এই বছরের আগের বছর দু হাজার বাইশে ইউনিটে ফার্স্ট হয়েছিল এবং আইবিএ তেও সে হচ্ছে টপ করছে আইবিএ তে পূর্ণতম হয়েছিল পরে এখন আইবিএ তে পড়তেছে ঠিক আছে অনেক ভালো করছে এইভাবে তোমার টার্গেট যদি ফার্স্ট থাকে তাহলেই দেখবা যে তুমি কিছু করতে পারবা আমার কাছে মেনলি টপার রাই পরে মেনলি কারণ আমি তাদের টপার বানাই আর তাদের ইচ্ছা থাকে যে টপার হব তাদের মধ্যে ইচ্ছে তৈরি করি আমি যে টপার হতে হবে টপার এইভাবে হওয়া যায় মানে টিচার আসলে মানে স্টুডেন্ট আসলে ভালো খারাপ হয় না ভালো খারাপ হয় হচ্ছে টিচার ঠিক আছে তো তোমার যদি কোনো কিছু খারাপ করো তুমি তাহলে পুরো ক্রেডিটেই আমি নিবো আর তুমি যদি ভালো করো তুমি ক্রেডিট আমাকে দিতেও পারো নাও দিতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমার দায়িত্ব আমি পালন করবো এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো এখন তোমার দায়িত্ব হবে তোমার টুকু তুমি পালন করা কারণ আমি মেনলি চান্স পাওয়ানো এবং হচ্ছে ভালো করা টপ করা মানে এইভাবেই পড়াই আমি নিজে মানে শুধু শুধু আমি পড়ানোর কাউকে পড়ায় সময় নষ্ট করি না বা কারো থেকে যে দুই টাকা লাভ করবো তাকে ঠকাবো এই সবার কি আমার মধ্যে নাই আমার কাছে আর সমানে তার মানে আমি তোমাকে যেমনি হোক জোর করে হলো পড়াবোই এটি ওকে লেটস স্টার্ট

হ্যাঁ আজকে এখান থেকে ওকে হ্যাঁ 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 এখান থেকে ওকে আমরা দেখি তাহলে যে প্রথম রাজা থেকে আমরা শুরু করব যে তোমার এখন যে অরাজকতা যেমন অবস্থা ছিল কিছুদিন আগে যে কে আসলে ক্ষমতা নেবে জামাত নিবে বিএনপি নিবে নাকি কে নিবে নাকি আওয়ামী লীগ নিবে নাকি নিবে এটা নাকি ছাত্ররা তো সব মিলে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সবাই মেনে নিল তুমি যে দলেরই না কেন সবাই একসাথে মেনে নিছে এবং অরাজকতা অবস্থাটা চলে গেছে বলে মনে করা হচ্ছে কিন্তু এখনো সম্পূর্ণ যায় নাই কিন্তু আস্তে আস্তে আরো যাবে বলে আশা করা যায় তো ঠিক তেমনই হচ্ছে তোমার যখন তিনশো ছাব্বিশ সালের দিকে আর কি বিভিন্ন রাজারা যখন চলে গেল তখন এই বাংলায় একটা অরাজকতা সৃষ্টি হয় যে আসলে ক্ষমতাটা কে নিবে তখন এই রাজা শশাঙ্ক ঠিক আছে ডক্টর ইউনুসের মতো মনে করো সবাই তাকে মেনে নিল এবং এই শশাঙ্ক তার ক্ষমতা দেওয়া হলো আর শশাঙ্ক নাম শুনে তোমাদের হিন্দু মনে হইতে পারে কিন্তু আসলে হিন্দু না কিন্তু সম্ভবত জৈন ছিল বা বৌদ্ধ ছিল শৈব ধর্মের ছিল বা হচ্ছে আপনার বুদ্ধিস্ট ছিল হ্যাঁ হ্যাঁ ওইটাই তো এনি হচ্ছে রাজা শশাঙ্ক তো এই রাজা শশাঙ্ক হচ্ছে তোমার এই মাসান্নর এই ওয়ার্ডটাকে বলে মাছ ঠিক আছে মাছ নাই মানে কি অরাজকতা বা বিশৃঙ্খলা এই ওয়ার্ডটা আসে পরীক্ষায় অরাজকতা বা বিশৃঙ্খলা সেটা তিনি হচ্ছে সেটা থেকে মানে শশাঙ্কর পর হচ্ছে এটা তৈরি হয় অরাজকতাটা এবং এইটা হচ্ছে তোমার গোপাল নামের একজন নেতা এটা তৈরি করে মানে এটা শেষ করে রাজকতাটা এই গোপাল ছিল হচ্ছে তোমাদের বৌদ্ধ একজন ব্যক্তি নাম শলমনা হিন্দু কিন্তু আসলে তিনি পাল বংশের রাজা আর এটা হচ্ছে বৌদ্ধদের রাজত্ব চলছে এখন হিন্দু আসে নাই মুসলমানরা যেভাবে আসেনি এর আগে যারা ছিল তোমার চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন জৈন এবং তার ছেলে বিন্দুসার এবং তার সেকেন্ড জেনারেশন আর কি নাতি অশোক তোমার নাম শুনছো সে আবার হচ্ছে জৈন থেকে বৌদ্ধ ধর্মে কনভার্ট হয় কারণ অনেক লোককেলিঙ্গের যুদ্ধে বলতে কলিঙ্গা ঠিক আছে আর কামরূপ তোমরা অনেক জায়গায় শুনবা কামরূপ হচ্ছে তোমার বর্তমানে যে আসাম সেটাকে হচ্ছে তোমার তখন বলা হয়তো কামরূপ ঠিক আছে এই ওয়ার্ড গুলো তোমরা নোট করে রাখতে পারো আর কি তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তাহলে হিসাবটা বুঝবা যে কোনটা কি হচ্ছে আরকে যেমন বাংলা যখন তোমরা পড়বো তখন পড়বো যে কামরূপী বঙ্গ কামরূপী ঠিক আছে তখন তোমরা বুঝবা না যে আসলে বঙ্গ কামরূপী মানে কি আসলে বাংলা আর হচ্ছে আসামের কথা বলা হচ্ছে বঙ্গ কামরূপী ঠিক আছে ভাই এখান থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে হুম কারেক্ট তো এই বাংলা যখন গ্রামাট তখন তোমরা বুঝবা না বঙ্গ কেন বলে কামরূপ আসলে তোমার আসামের আগের নাম আর উড়িষ্যার আগের নাম কলিঙ্গ যেটা বললাম ওকে তো ইতিহাসের একজন তোমার গ্রিক লেখক তার লেখায় গঙ্গ রিডোয় নামটা পাওয়া যায় এইটুকু জাস্ট জানলেই হবে আমরা কিন্তু ইতিহাস থেকে পরীক্ষা নেবো তোমাদের খুব দ্রুত ওকে তারপরে যে তোমাদের বলছিলাম যে তার আগে একজন সম্রাট ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হচ্ছে এই এই পুরো ভারতকে অখণ্ড ভারত হিসাবে তিনি হচ্ছে প্রথম সম্রাট হন এবং তাকে আসলে তিনি আসলে অত কিছুই করেনি তার মেন কাজটা করতে হচ্ছে তার গুরু এবং তৎকালীন প্রধানমন্ত্রী নাম ছিল তার হচ্ছে কে পারবা কৌটিল্য নাম শুনছো তোমরা হ্যাঁ কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামটা রিপিট করবেন কৌটিল্য কৌটিল্য লিখে রাখো কৌটিল্য নামটা হ্যাঁ চাণক্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত তিনটাই জান নাম ঠিক আছে তিনটা নামই তোমরা লিখে রাখতে পারো কারণ এত জ্ঞান তোমাদের কেউ দিবে না তার নাম एक्चुअली তিনটা কৌটিল্য বিষ্ণুগুপ্ত চাণক্য তিনজন একই লোক তো তিনি ওই যুগে ছিলেন হচ্ছে অর্থশাস্ত্রের জনক তাকে বলা হয় অর্থশাস্ত্রের জনক আর এখানে তোমাদের অর্থশাস্ত্র বইয়ে তোমার অর্থনীতি নিয়ে লেখা ছিল এবং যুদ্ধের রণকৌশল নিয়ে লেখা ছিল ঠিক আছে তার কাহিনী আমরা আরো পড়াবো তোমাদের যখন ইতিহাস জিকে হিসাবে পড়াবো এখন তো তোমাদের নাইনটিন এর বই থেকে পড়াচ্ছি এটা হচ্ছে তোমাদের বিসিএসএ লাগবে এবং ইউনিভার্সিটি এক্সামেও আর তোমরা এমন ভাবে পড়ো যাতে বিসিএসও তোমরা হয়ে যায় সহজেই আর বিশেষ তারা যত ভার্সিটি মানে যত চাকরি পরীক্ষা দিবা সব জায়গায় লাগবেই ঠিক আছে এখনই যাতে তখনও কাজে দেয় এবং এই ইতিহাসের বই এবং তোমাদের যে পেজের বই দিছি সেগুলো পড়লেই আনব আর সাথে হচ্ছে তোমরা জাস্ট যখনই পড়বা তখনই হচ্ছে সেই যুগের রিসেন্টটা পড়তে হবে আর এখন থেকে তোমাদের হচ্ছে বঙ্গবন্ধু বাদ আগে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল বঙ্গবন্ধু পোলাপানে বলে দিতাম যে বঙ্গবন্ধু তে পড়বা এক থেকে দুই নম্বর কমন আন পোলাপানে বলে দিতে হচ্ছে যে এটা পড়বা না এটা পড়ার সময় নষ্ট আসবে না ঠিক আছে এটা অনেকে জানবে না কিন্তু কিন্তু তোমাদের আমি জানাই দিতেছি আগে আমার মাধ্যমে অনেকে জানবে কারণ আমি এটা আবার ইউটিউবে যখন দিব তখন অন্যান্যরাও জানবে একটা বঙ্গবন্ধুর নামে একটা ইউনিট বিভাগ আছে ডিপার্টমেন্ট হ্যাঁ ওইটাও আর থাকবে না ওটা শুধু তুলনামূলক সাহিত্য হবে এখন তো নাম বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ওকে তারপর হচ্ছে তোমাদের আহ তখন হচ্ছে তোমাদের যেই বাংলা ছিল সেই বাংলা মেনলি ছিল গৌর নামে যেটা হচ্ছে মালদহ মুর্শিদাবাদ তারপর হচ্ছে বর্তমানে যে রাজশাহী সেই জায়গাটায় অবস্থিত ছিল আর সেটা রাজধানীর নাম ছিল হচ্ছে কর্ণ যেটা পরে নাম হয় তোমার মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ কার হয়েছিল আমি বুঝছি হলি ক্রস এর যারা তারা একটু লিখে লিখে রাখে পরে পরে তোমরা এইভাবে লিখে রাখো কেন ক্লাসে তাহলে পরে আমি জিজ্ঞেস করলে পারবা ওকে গুপ্ত সম্রাট হচ্ছে প্রথম যেটা তোমাদের বলতেছিলাম আমি একটু আগে যে চন্দ্রগুপ্ত ঠিক আছে এই দুজন কিন্তু আবার এক না চন্দ্রগুপ্ত মৌর্য আলাদা ঠিক আছে আর আর চন্দ্রগুপ্ত প্রথম ইনি কিন্তু আলাদা দুজন হচ্ছে কিন্তু আলাদা আলাদা লোক আর মৌর্যদের হচ্ছে তোমার রাজধানী ছিল মহাস্তানগরের পুন্ড্রনগর ঠিক আছে যদি বলা হয় যে বাংলার প্রাচীনতম শহর কোনটি ছিল সেটা কিন্তু শশাঙ্ক তিনি হচ্ছে এই গৌরের প্রথম রাজা হন তিনি মেনলি ছিলেন হচ্ছে মহাসামন্ত ঠিক আছে মহাসামন্ত মানে তোমরা অনেকে বুঝতে নাও পারো তোমরা কি ইয়াকে চিনো মমতাকে চিনো পশ্চিমবঙ্গের হ্যাঁ তিনি হচ্ছে হ্যাঁ তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী তাই না পশ্চিমবঙ্গের তিনি তো প্রধানমন্ত্রী না কিন্তু তিনি যদি তোমার পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করে এবং তিনি যখন পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করবেন তারপর কিন্তু তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না তখন তিনি কি হয়ে যাবেন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী এইটাই হচ্ছে এই শশাঙ্ক এইটাই এই শশাঙ্ক এটাই করছিল তিনি হচ্ছে গুপ্ত রাজাদের হচ্ছে মহাসামন্ত ছিল কিন্তু বাংলা আগে থেকেই তোমার হচ্ছে সবাই সেটা আন্দোলন করে আর বিপ্লব এইসব নিয়ে আগে থেকেই দেখো গুপ্ত রাজাদের মানাবাদ আমরা যেহেতু বাংলাতে এত সমৃদ্ধ এত কিছু আছে গুপ্ত রাজাদের মার নিজে নিজেই তিনি একটা স্বাধীন রাজা নিজেকে দাবি করলেন এবং মহাসামন্ত থেকে তিনি হয়ে গেলেন দ্য ফার্স্ট কিং অফ বাংলা বা বেঙ্গল ঠিক আছে প্রথম স্বাধীন রাজা হচ্ছে তোমার শশাঙ্ক এই জন্য মহাসামন্ত থেকে নিজেকে তিনি রাজা দাবি করলেন এরপর শুধু ইনি করার নেই যে মুর্শিদ খান তিনিও কিন্তু তোমার অ্যাকচুয়ালি কাদের মুর্শিদ কুলি খানও তোমার হচ্ছে কি ছিলেন সুবেদার ছিলেন কোন জায়গায় কাদের হ্যাঁ মুর্শিদাবাদ বলতে বাংলারই ছিলেন আর কি তিনি হচ্ছে ইয়ার কি জানি বলে মোগলদের মোগলদের আন্ডারে তিনি মহাসামন্ত ছিলেন মহাসামন্ত না তো সুবেদার তখনকার নাম ছিল সুবেদার ছিলেন কিন্তু পরে তিনি ডিক্লেয়ার করলেন নিজেকে কি নবাব এরকম হচ্ছে তোমার যে ফকরুদ্দিন মুবারক শাহ তিনিও সুলতান ছিলেন কিছু তিনি আগে আন্ডারে ছিলেন মানুষ ইয়ার যে তোমার তুরস্কের যে খেলাফত ছিল সে খেলাফতের আন্ডারে ছিলেন কিন্তু পরে নিজেকে স্বাধীন দাবি করে স্বাধীন দাবি করছিল এবং প্রথম হয়েছিলেন কি ফখরুদ্দিন মুবারক শাহ কি প্রথম সুলতান সুলতান প্রথম সুলতান কারেক্ট আর শশাঙ্কের রাজধানী যেটা ছিল বললাম আমরা হচ্ছে কর্ণ সুবর্ণ ওকে এবার হচ্ছে পাল বংশে যদি শ্রেষ্ঠ রাজা বলি তার নাম হচ্ছে তোমার ধর্মপাল পাল বংশের প্রথম রাজার নাম কি ছিল গোপাল গোপাল আর শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে ধর্মপাল 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 হচ্ছে তোমার পাল বংশের শ্রেষ্ঠ রাজা আর তিনি মেললি তোমার এই যে বিভিন্ন আমরা শুনি না বিহার সেই বিহারগুলো তিনিই তৈরি করেন বিহার মানে কি আসলে বিশ্ববিদ্যালয় হ্যাঁ বিশ্ববিদ্যালয় যেমন হচ্ছে ধর্মপাল এই যে তোমাদের বাংলাদেশে যে আছে সমপুর বিহার হ্যাঁ পাহারপুর বি আর দুটো কিন্তু একই আর কি নামটা জাস্ট ভিন্ন না একই জিনিস ঠিক আছে লাউ আর কোদু যেমন তেমনি হচ্ছে তোমাদেরছে সমপুর বিহার আর পাহারপুর বিহার তারপর জগতদল বিহার জগতদল বিহার কোথায় অবস্থিত সি ইউনিট আরسلগবা নওগাঁতে তারপর সমপুর বিহার পাহারপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁতে হ্যাঁ নওগাঁতে লিখে রাখো ঠিক আছে এই তিনটাই কিন্তু নওগাঁতে তিনটা বলতে দুটার নাম তো একই আসলে কিন্তু জগদ্দল বিহারটা আলাদা তো এগুলো সবই হচ্ছে তোমার নগাঁতে অবস্থিত আর বিহার মানে বিশ্ববিদ্যালয় এই নালন্দা বিহার এটা কোথায় অবস্থিত কে করবা হ্যাঁ ভারতের বিহারে অবস্থিত ঠিক আছে এই বিহার নামটাই আসছে নালন্দা বিহার এ বলা হয় যে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিহার বিহার মানে বিশ্ববিদ্যালয় ঠিক আছে বিহার নাম থেকেই তোমার পরবর্তীতে একটা রাজ্যের নাম হয় ভারতের সেই রাজ্যের নাম কি বিহার বর্তমানে নাম বিহার যারা চুল কাটে ঢাকা শহরের আমিও চুল কাটলাম কয়েকদিন আগে বিহারি থেকে ওরা শুধু একটু পরবার বলো ভাইয়া সাইনিং করে দিব ভাইয়া চুল থেরাপি করে দিব আবার নিজেরা নিজেরা হিন্দিতে কথা বলে কেসে হো তুম কে কর রে হো আর এমন ভাবে সেদিন বলতেছিল যে আমি হিন্দি যে বলতো সেটাও বুঝতেছিলাম না আমি বললাম কি রে ভাই এরা কোন ভাষায় কথা বলতেছে পরে জিজ্ঞাসা করলাম পরে বলে হিন্দি তখন আমি ভাবলাম হিন্দি এরা তো মানে এইভাবে কেন বলতেছে তাহলে মানে ওরা ওদের তো মাতৃভাষা আর কি তো আমরা যেভাবে শুনি সেভাবে না আরো মানে আরো মনে করো জ করা মনে করো আমরা যেমন ঢাকায় যারা আছে তারা যেমন তোমার সিলেটি ভাষা বুঝবো না তেমন ওরকম আর কি এই যে তোমাদের হচ্ছে তোমার পাহাড়পুর বিহা ঠিক আছে আগে যুগি বিশ্ববিদ্যালয় এমন দেখতেছিল আর সেখানে সবাই টাকলা হয়ে থাকতো বৌদ্ধরা আর কি যেভাবে থাকে বৌদ্ধ ভিক্ষুরা তো সেইভাবে তারা এখানে তোমার সবাই পড়াশোনা করতো আর কি বাংলায় তারা মেনলি তাদের ভাষাটা পড়াশোনা করতে এখান থেকে তোমাদের যে বইটা আসছে না বইয়ের নামটা কি বাংলায় প্রথম সাহিত্যের নিদর্শনের নাম কি বিহার সাহিত্য বসে সাহিত্য বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন নাম কি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কেউ নাম শুনো নাই ও হ্যাঁ 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 শুনছি হ্যাঁ চর্যাপদ তারা শেষ দিকে লিখছে আর কি যখন তুর্কিরা আক্রমণ করে তুর্কিরা বলতে যখন মুসলিমরা আসে আর কি তখন তাদের ধর্মের জিনিসগুলো তারা একটু হাইট করার জন্য তারা একটু ভিন্ন ভাষায় লেখে যেমন এখন আওয়ামী লীগরে বারবার ফেরত আনসার হয় রিক্সাওয়ালা হয় ডাকাত হয় ওইভাবে আর কি তারা তাদের বই একটু ডিফারেন্ট ভাবে তারা লিখে রাখে বাংলা ইংলিশ ইংলিশ মানে সব জায়গায় কখন কি হচ্ছে তাহলে তোমাদের অনেক কিছু ইজি হয়ে যাবে এটাই তোমাদের জ্ঞানের পরিধিটা আর কি বাড়াতে হবে পড়াশোনা অনেক ইন্টারেস্টিং আর কি আমি তো পড়াই তো ইন্টারেস্টিং লাগে আমার মানে আমার যত থিউরি আছে বা আমার জীবন দর্শন সবই তোমাদের মাঝে মাঝে বিতরণ করতে পারি ওইভাবে আমি জ্ঞান আহরণ করতে পছন্দ লাগে আমার কারণ অনেক কিছু শেখা যায় কি মানে কিভাবে কি হচ্ছে পৃথিবী মানে ডাইমেনশনটা বেড়ে যায় আর কি মানে একটা জিনিস থিঙ্ক করার মানে অনেকভাবে থিঙ্ক করতে পারি এটা কিভাবে হয়েছে জ্ঞানের মাধ্যমে তো তোমরা এইভাবে জ্ঞান বাড়াবা তাহলে দেখবে খুব ভালো লাগবে আর কি আর যদি বেশি গ্যান বাড়াই ফেলো তখন আবার পার্টনার ওইভাবে চুজ করো যারা আর কি এত বেশি তোমার পরিধির সাথে আর কি ম্যাচ করতে পারবে না লাগিন অনেক বেজাল আনলাইকস করতে পারবে তখন তখন শুধু তোমার যে অপোজিট পার্টনার আছে সে শুধু বলবে তুমি চুপ করে থাকবে আর কি যে তার স্বার্থের তর্কে জড়ানো তোমার জন্য বিপজ্জনক কারণ তোমার গ্যান এতো বেশি বোকার সাথে কি কথা বলবা ডাইমেনশন বাড়ে আরকি তারপর চিন্তা করার মানে চিন্তা করার প্রসেসটা বাড়তে থাকে একটা জিনিস তারপর তোমরা হচ্ছে অ্যাবজর্ব করতে পারবে অনেক বেশি মানে অনেকে অনেক কিছু করলে তোমাদের খারাপ লাগবে না ভিন্ন কৃষ্টি কালচার দেখলে তোমরা সেটা উপহাস করবে না আরকি যখন তোমাদের এরকম বৈচিত্র্যময় দেখবে তোমরা পৃথিবীতে আসলে অনেক কিছু অনেক ভাবে হয় অনেকে অনেকে অনেক কিছু পছন্দ করে অনেক পছন্দ না তোমাদের একসেপ্টেন্সটা বাড়বে যে হ্যাঁ সেইভাবে চলতেছে চলুক সমস্যা নেই এটা এইভাবে করতেছে করুক ওকে নো প্রবলেম আর একটা জিনিসও তোমাদের বাড়তে পারে সেটা হচ্ছে দলীয় করণ যে হ্যাঁ আমি যেহেতু এই লোকদের সাথে আছে তার মানে এরা যেটা বলতেছে সেটাই সঠিক এখন ভুল হইলেও এটাই সঠিক আমার বলতে হবে এই মতবাদটাও তোমাদের চলে যাবে তোমরা সেখানে কোয়েশ্চেন করতে পারবা যে না সঠিক মানে সঠিকই সেটা আমার দল হোক আমার ভাই হোক বন্ধু হোক সেই জন্য যে চেঞ্জ হবে সেটা কিন্তু না সঠিক মানে সঠিক ঠিক আছে যেটা সঠিক আসলো সেটাই সঠিক এখন সেটা আমার নিজের লোক যদি ভুল করে তাও আমি তার পক্ষ নেবো না এরকম এক সময় তোমাদের বিলিং চলে আসতে পারে তখন আবার তোমাদের আর এক এক পক্ষ আবার এইভাবে গালি দিতে পারে সুশীল বইলা যা আমি মনে হয় সুশীল মানে তোমাদের এইভাবে বলতে পারে কিন্তু মানদণ্ড আর কি তোমাদের ঠিক করতে হবে যে আসলে তুমি কিসের মানদণ্ডে পরিমাপ করতেছো সেটা ভালো নাকি খারাপ ঠিক আছে মানদণ্ড কি কি হইতে পারে যেমন তোমাদের ধর্মগ্রন্থ হইতে পারে একটা মানদণ্ড সেই ধর্ম অনুযায়ী তোমার যেটা সঠিক সেটা তুমি সঠিক মানো একটা আছে বাংলাদেশের কনস্টিটিউশন সংবিধান সংবিধানে যেটা লেখা আছে সেটা আসলে সঠিক আর বাংলাদেশের আইন অনুযায়ী তো এটাই ঠিক আছে কারণ যেহেতু তোমার ইসলাম একটা মানা হচ্ছে না বা অন্য কোন ধর্মের টা মানা হচ্ছে না তো সংবিধান একটাই হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এফেক্ট কিন্তু এই আইন আবার হচ্ছে তোমাদের মনে হতে পারে যে আইন মনে হয় আসলে এত ভালো জিনিস যে আমরা মনে হয় সবসময় ন্যায় বিচার পাবো কিন্তু বাস্তব আসলে ভিন্ন আসলে কোথাও তুমি ন্যায় বিচার পাবা না এখানে আবার অনেক বেশি তলীয় করুন আর কি দিন আরো বেশি ছিল এখন হয়তো বা কমতে পারে কিন্তু একবারে যে ভ্যানিস হবে সেটা হবে না বলে মনে করে কারণ বিপ্লব হোক আর যাই হোক বাংলাদেশের মানুষ হয়নি সংবিধান আসলে লেখা হয় তোমার মেনলি যাতে সাধারণ মানুষকে তোমার কন্ট্রোল করা যায় কিন্তু যারা এই সংবিধানের উপরে তারা হচ্ছে অনেক অর্থবান এবং হচ্ছে যারা রাজনীতিবিদ তাদের কাছে এই সংবিধান কোনো ম্যাটারই না ঠিক আছে সংবিধানি যারা ক্লাস বা লোয়ার ক্লাস আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বানানো হয় বড়দের ক্ষেত্রে এই সংবিধান কিন্তু এটা উচিত না আর কি উচিত হচ্ছে কাজ করানো কিন্তু এটাই হয়ে আসতেছে তো এটা কিভাবে চেঞ্জ করতে পারো তোমরা ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের কেমন বললাম তোমরা হচ্ছে এই পদ্ধতি বের করবা সব তো আর আমার করা সম্ভব না তাই না আমার জেনজি হিসাবে এটি শেষ সাল ছিল সাতানব্বই থেকে তোমার জেনজি শুরু পরে হচ্ছে তোমার ২০১০ থেকে যারা হবে তারা আবার তারা কোন তারা কোনটা তোমরা জানো গো কে বলতে পারবা দুই হাজার পর থেকে কোথাও লেখা মানে উনিশশো সাতানব্বই থেকে যেমন হচ্ছে জেনজি উনিশশো বা দুই হাজার পর থেকে যারা হচ্ছে জন্ম তাদেরকে কি বলা হয় এটা পরীক্ষা আসতে পারে হ্যাঁ জেন আলফা কারেক্ট এটাও কিন্তু একটা অনেক বেশি একটা জিকে জেন জি জানলা কিন্তু জেন আলফাও তো জানতে হবে ঠিক আছে সাতানব্বই থেকে দুই হাজার বারো কোথাও কোথাও লেখা আছে উনিশশো থেকে দুই এটা হচ্ছে চেঞ্জি জেন আলফা হচ্ছে তোমার দুই হাজার দশ থেকে যারা এখন পর্যন্ত জন্ম হচ্ছে দুই হাজার বারো থেকে এই জিনিসটা জানা খুবই জরুরি আর আমাদের আগে যারা ছিল তাদেরকে কি বলা হয় কি হ্যাঁ উনিশশো সাতানব্বই আগে যারা ছিল তারা কিন্তু এটা একটু জেনে রাখা খুবই জরুরি তো বলা যেতে পারে যে হচ্ছে মিলেনিয়ালসা হচ্ছে তোমার মেরুদন্ডহীন তাদের মেরুদন্ড ছিল না আর আমাদের এই জেনজিরা তো মানে অন্য লেভেল আর কি তোমাদের আমি আর কি বলবো তোমরা তো জানে এই যে তোমাদের যেটা বলতেছিলাম যে এবার পড়াই চলে আসি আমরা যে ধর্মপাল ধর্মপাল হচ্ছে তোমাদের কি কি তৈরি করেছিলেন বললাম তিনি বিখ্যাত হচ্ছে কি কি করার জন্য কি তৈরি করছিলেন তিনি হ্যাঁ এছাড়াও আর একটা আছে বিক্রমশীল বিহার তিনি মেনলি পাঁচটা বিহার তৈরি করছিলেন ঠিক আছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশে আছে প্রায় দুই তিনটার মতো তিনটার মতো প্রায় তিনটা অ্যাকচুয়ালি না কিন্তু ধরে নেই তিনটা একটা হচ্ছে সম্পর বিহার বা পাহাড়পুর বিহার একটা হচ্ছে বিক্রমশীল বিহার এই দুইটা হচ্ছে এক্সাক্ট জগদ্দল বিহার আসলে ওনার তৈরি ছিল না কিন্তু পাশাপাশি ধরে নিতে পারো উনি এটা তৈরি করছেন আর নালন্দা বিহার আরো আগে তৈরি ছিল কিন্তু তিনি হচ্ছে রিপেয়ার করছিলেন নালন্দা বিহার এই চারটা বিহার হইল ঠিক আছে আরেকটা আমার একটা ইম্পর্ট্যান্ট না তো এই টোটাল হচ্ছে পাঁচটা বিহার তিনি তৈরি করছিলেন তার মানে দেখো যে হচ্ছে যারা যুগে যুগে তোমার হচ্ছে ভার্সিটি তৈরি করছে তারাই কত ফেমাস এখন পর্যন্ত তা দেন ইতিহাসে নাম লেখা আছে তো ভার্সিটি অনেক বেশি ইম্পর্টেন্ট বা শিক্ষা শিক্ষালয় যেটা আছে জ্ঞান বিতরণ একটা অনেক বড় জিনিস যেমন সক্রেটিস তারপর অ্যারিস্টোটল তারাও কিন্তু জাস্ট শিক্ষার কারণেই তাদেরকে আমরা মনে রাখতেছি তাছাড়া কিন্তু তাদেরকে মনে রাখার কোনো কারণ নেই তারা কোনো দেশের রাজাও ছিলেন না কিছুই ছিলেন না কিন্তু তাদের জীবন দর্শন বিষয়গুলো অনেক বড় ছিল আর সব তোমার যারা ধর্মগ্রন্থের ছিল সবাই অত বড় রাজাবাসা ছিলেন আরকি যদিও হজরত পুরা আরবের পুরো আরবিখ মানে কি বলবো এটা মানে তার আন্ডারে ছিল আর কি কিন্তু তিনি তো রাজা দাবি করতেন না কিন্তু এক পদে তিনি রাজাই ছিলেন বলতে গেলে মানে মেনলি কিং ছিলেন ওই টাইমে

তো এই জন্য তোমার একটা গান ওই যে হ্যাপি নেশন ওখানেও শুনবো তোমরা যে ম্যান মারা যায় কিন্তু তার আইডিয়া গুলো থেকে যায় কিন্তু বড় ব্যাপার ওকে তাহলে বিহার এই বিক্রমশীল বিহার একটা নালন্দা বিহার একটা সোমপুর বিহার একটা শোমপুর বা পাহাড় পরে একই জিনিস আর জগদ্দল বিহার একটা এই টোটাল চারটা বিহার টোটাল এগুলো হচ্ছে তোমার ধর্মপালের সৃষ্টি ছিল ধর্মপাল এই কারণে বিখ্যাত তিনি সব করে নগত অবস্থিত ম্যাক্সিমামে আর এই সোমপুর বিহার অলরেডি তোমার এই ওয়ার্ল্ড হেরিটেজ যেটা আছে সেখান থেকে স্বীকৃত হ্যাঁ ছোট বড় মিলায় তিনি হচ্ছে তোমার পঞ্চাশটা এই শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করছিলেন আর বড় বড় পাঁচটা যেটা তোমাদের বললাম ধর্মপাল এরপর হচ্ছে তোমার বিভিন্ন পাল আসছে কিন্তু ওগুলা ইম্পর্টেন্ট না শেষ পাল হচ্ছে তোমার কেলাস শেষ পাল রাজার নাম কি ছিল রামপাল তার নামে হচ্ছে তোমার রাম সাগর দিঘি অবস্থিত কোথায় বলো তো রাম সাগর দিঘি কোথায় এটা রাম সাগর দিঘি কে পড়ব না হ্যাঁ রাম সাগর দিঘি হচ্ছে দিনাজপুরে অবস্থিত কে বললা মুরাদ বলতেছ তোমার বাসা কি রংপুর নাকি কিন্তু ভালোই তো পড়াশোনা করছো তাহলে ভেরি গুড তোমার চিটা তো এখন পাওয়ারফুল আছে এই বর্তমানে যে ঢাবের বিসি হইলো আজকে ঘোষণা দিল সেও চিটাগাং ইউনিভার্সিটির ছিল টিচার ডক্টর ইউনিসেরি কোনো ছোট কেউ ছিল হয়তো বা ছোট ভাই ব্রাদার বা শিক্ষক থাকাকালীন না ছোট জুনিয়র টিচার ছিল কারণ তোমরা জানো কিনা যে ডক্টর মোহাম্মদ ইন্নুসুও কিন্তু চট্টগ্রাম ভার্সিটি থেকে পড়ছে এবং চট্টগ্রাম ভার্সিটির টিচারও ছিল তারপর ঢাকা ভার্সিটির টিচার ছিল 8000 এ ওনার ফেমাস এরিয়া হ্যাঁ ওখানে মাদ্রাসাও একটা আছে ওটা তো ফেমাস জামাতের মনে নন্দী তিনি রামচরিত রামচরিত বলতে মানে ওই রামপালের যে জীবন কথা সেটা হলো লিখছেন তো আগেকার যুগে চরিত বলতে সেটাই বোঝা যেত অটো মানে বায়োগ্রাফি আর কি অটোবায়োগ্রাফি না তো রামচরিত শেষ কবি সন্ধ্যাকর নন্দী লিখছিলেন এই সন্ধ্যাকর নন্দী ইম্পর্টেন্ট আরো আমরা পরে পড়ব বাংলা সাহিত্যের ক্ষেত্রে ঠিক আছে কবি সন্ধ্যাকর নন্দী তিনি ইম্পর্টেন্ট তো এইটা আপাতত জেনে রাখলা তারপর খড়ক বিভিন্ন বংশ এগুলা অত না পড়লেও চলবে এরপর আমরা সেন বংশ পড়ি ঠিক আছে তোমাদের পরীক্ষায় দুই ভাবে কোশ্চেন করে আর তোমরা হচ্ছে প্যাসে পড়ে যাও যেহেতু সেন বংশের প্রতিষ্ঠাতা কি আসলে বলো তো সামন্ত সেন কিন্তু তিনি কি রাজা প্রথম রাজা না সেন বংশের প্রথম রাজা কে হেমন্ত সেন হ্যাঁ হেমন্ত সেন হেমন্ত সেন ঠিক আছে বংশ হচ্ছে সামন্ত সেন কিন্তু রাজা হচ্ছে হেমন্ত সেন এটা একটু তোমাদের রাখতে হবে ঠিক আছে মানে বংশ বলতে সামান্ত সেন মনে করে একজন বড় ব্যক্তি ছিল ঠিক আছে মনে করো সালমান তিনি রাজা ছিলেন আরকি কিন্তু তার পোলা হচ্ছে রাজা হয়ে গেছে হেমন্ত সেন আর তার পুত্র যে ছিল সবচেয়ে বেশি শক্তিশালী রাজা তার নাম ছিল বিজয় সেন নামের মধ্যে আছে ঠিক আছে বিজয় তারপরে একজন আছে তোমার বল্লাল সেন সে হচ্ছে অনেকগুলো প্রথা চালু করছিল তার মধ্যে একটা হচ্ছে বল্লালি প্রথা ঠিক আছে হিন্দুরা বা যারা ব্রাহ্মণ ছিল তাদের পুরো ঈদ আনন্দ কারণ তারা প্রায় চল্লিশ পঞ্চাশ একশো ইচ্ছা মতো বিয়ে করতো আর কি ঠিক আছে আর বিয়ে করে তারা লাভ হইতো যেখান থেকে বিয়ে করতো প্রত্যেকটা বাড়ি থেকে যৌতুক পাইতো তো তারে বিয়ে করে আর কি তার খাওয়া মানে তার কোনো কিছু করা লাগতো না জাস্ট ব্রাহ্মণ বংশে পয়দা হইছে এই জন্য সে হচ্ছে ব্রাহ্মণ বা পুরোহিত এই জন্য সে হচ্ছে বিয়ে করার অধিকারগুলো পাইতো আর সবাই তাদেরকে সবাই ব্রাহ্মণের সাথে নিজের মেয়েদের বিয়াদিত কারণ হচ্ছে তারা তাহলে ব্রাহ্মণের স্ট্যাটাসটা পাইতো যে হচ্ছে হ্যাঁ আমার মেয়ে বা হচ্ছে আমার পুত্র ব্রাহ্মণের স্ত্রী যদিও সেই ব্রাহ্মণ মনে করে একবার বিয়ে করে আর জীবনে যাইতো না দেখা করতে বিয়ে করে চলে গেছে বাচ্চা হইলে হয়েছে না হইলে নাই এইভাবে আর কি এনাদের কাজে ছিল এগুলা এই জন্য এই জন্য হচ্ছে এটাকে অনেক খারাপ ভাবে তোমার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে এটাকে অনেক ট্রোল করছে তার লেখাতে বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেস্ট লেখার নাম কি কে পারবা মানে তার বেস্ট ও মানে তার বিখ্যাত উপন্যাসের নাম কি না তোমরা নাম শুনছিল পথের পাচালী নাম শুনছো কেউ হ্যাঁ পথের পাচালী হচ্ছে তোমার এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত লেখা এবং এইটা তোমার পরে চলচ্চিত্রে রূপান্তর করেন হচ্ছে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ঠিক আছে সত্যজিৎ রায় হচ্ছে তোমার এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই পথের পাঁচালীকে তিনি সিনেমাতে রূপান্তরিত করেন এবং প্রথম অস্কার পান ঠিক আছে ভারতীয় বা বাংলা ভাষী প্রথম অস্কার প্রাপ্ত চুপ পরিচালকের নাম হচ্ছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সম্পর্কে আমাদের আসে থেকে ওকে দান সাগর অদ্ভুত সাগর এগুলো অত একটা না জানলে হবে তো সেই প্রথাটা তিনি আর একটা প্রথা তৈরি করছিলেন সেটার নাম হচ্ছে কলিন্য প্রথা মানে ব্রাহ্মণ ওই যুগে এত বেড়ে গেছে মানে সবাই ব্রাহ্মণ মনে করো হয়ে গেছে এত ব্রাহ্মণ দিয়ে তো তোমার মানে সবাই এত ভালো স্ট্যাটাস পাইলে তো ঝামেলা কারণ ব্রাহ্মণদের মধ্যে আবার গরিব ছিল বা নিচু ক্লাস ছিল তখন তিনি একটা চালু করলেন একটা নতুন প্রথা নাম কলিন্ন প্রথা মানে ব্রাহ্মণদের মধ্যেও যারা আপার ক্লাস ছিল তাদেরকে হচ্ছে এই কলিন মানে কুলিন উপাধি দেওয়া হইতো মানে হিন্দু ধর্মই মেনলি ছিল হচ্ছে তোমার এই বর্ণ প্রথাতে জাস্ট ব্রাহ্মণরা হচ্ছে সেই মজা নিত আর কি আর বাকিরা তাদেরকে ভগবান মানুষ পূজা করতো আর হিন্দুরা ওইটা খারাপ ভাবে নেয় কি তো সেই কুলিন আর কি তাদেরকে মানে ব্রাহ্মণের আপার ক্লাস তারা হচ্ছে কুলিন মানে মানে এর থেকে উপরে নেয় আর কি যেমন তো তোমার কুলিন ছিল কিন্তু ঠিক আছে মানে আপার ক্লাস হায়েস্ট আপার ক্লাস তারাই সব সুবিধা পাইতো আর কি আর নিদায় বাকিদের মানতে হইতো ঠিক আছে মানে মুসলিমদের মত না যেমন হচ্ছে বা খ্রিস্টানদের মতো না যে একজন হ্যাঁ ধর্মকর্মে তারপর গিয়ে তার ক্লাসটা পারলো সেটা না বা জন্ম হইলেই হইছে জন্ম হইলেই মনে করো তুমি জন্ম থেকেই সেই মর্যাদা পাবো আর কি নিজের কিছু করতে হবে না আর আমাদের যেমন হচ্ছে আলেম টালেম হইতে হয় মেলা কিছু মানতে হয় হুজুর হুজুর বা খ্রিস্টানদের আছে তোমারকে फादर ব্রাদার সিস্টার অন্য ধর্ম আর অনেক কিছু মাইনা তারপর নিজে করতে হয় আর আরে আর এই কলিন কুলিন আর আছে ব্রাহ্মণ পোথায় তোমার নিজে কিছু কর দরকার নেই অটোমেটিক তারপর আছে তোমার এই শেষ কাপুরুষ রাজা বর্তমানে শেখ হাসিনা আরকে তার সাথে মিল আছে ইতিহাসে এর লক্ষণ সেনার যে হচ্ছে তোমার পালাই গেছে একমাত্র রাজা হচ্ছে তোমার এই যে এগারো সালের দিকে পালাই আর তারপরে দুই হাজার চব্বিশে পালাইল তো হিস্ট্রি রিপিট সেল এই বলে আর ইতিহাসের শিক্ষা এমন শিক্ষা যে কেউ ইতিহাসের প্রথম শিক্ষা মানে প্রধান শিক্ষাই হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আর এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভুল তোমরা হচ্ছে ইতিহাস থেকে যত পারো শিক্ষা গ্রহণ করবা ঠিক আছে দুইবারই মানুষ হচ্ছে তোমার এই বাংলা থেকে পালাইছিল দুই রাজাই একজন রাজা একজন রানী বলা যায় না আর লক্ষণ সেন লক্ষণ সেন হচ্ছে লক্ষণ সেন হচ্ছে তোমার যে বিহারে পালাইছিল বিহারের পাটনাতে পথে পালাই চলে গেছে মাত্র আঠারো থেকে সতেরো জন আসছিল মাত্র ঠিক আছে তাতেই পালাই গেছে মাত্র মানে তুর্কি সৈন্য সতেরো থেকে আঠারো জন আরো আওয়াজ করতো একদম পুরো এলাকা কাঁপতো আর কি ঠিক আছে মাত্র এই জন্য সতেরো আঠারো জনেই পালা গেছে বেশি লোকই লাগে নাই কারণ ওদের ভয়ই ছিল এত যে হচ্ছে হ্যাঁ ইসলামিক খেলাপথ তোমার তুর্কি থেকে আসতেছে মানে ওদের মাথায় আউট ওই টাইমে অনেক ভয় পাইত আর কি আর তারপর থেকেই তোমার হিন্দু রাজারও অবসান হইল এই সেন কিন্তু হিন্দু ছিল ঠিক আছে এই সেনরা কিন্তু হিন্দু ছিল আর পাল্লা ছিল বৈদ্য এরপরে হচ্ছে ইসলামী শাসনে যে আস্তে আস্তে হচ্ছে

এরপরে তিনি থাইমা থাকেন নেই আর কি তিনি যাইছেন যে হচ্ছে তোমার আরো দূরে যাইতে টিব্বত টিব্বত এইদিকেও যাইতে যাইছেন কিন্তু ওগুলা জায়গা পরে ঠান্ডা ছিল পরে ঠান্ডায় তিনি মাঝরাস্তেই মারা গেছেন এক হলজি এজন্য তিনি মানে দখল করছে ঠিকই কিন্তু নিজে এই দেশ চালায় নাই কখনো ওইভাবে চালানোর আগে মানে তিনি ছিলেন যোদ্ধা আর কি সেনাপতি ছিলেন তো সব সময় চিন্তা ভাবনায় ছিল যে দেশ দখল করা কিভাবে আগানো এইসব কিন্তু ওই দিকগুলো তোমার ঠান্ডার কারণে বেশিরভাগ লোক কখনো জয় ট করে নেই তো নেপালও দেখবা যে ব্রিটিশরা দখল করে নেই নেপালে এমনি বেশি কিছু নাইও আবার ওইদিকে ঠান্ডা অনেক হিমালয় পর্বত পর্বত আছে মানশিল যায় না মানে বেশিরভাগ রাজাবাস এই জন্য যায় না নেপাল কিন্তু স্বাধীন ছিল চুক্তি করছিল জাস্ট কিন্তু স্বাধীন ছিল এই কারণে বরফের দেশে যায় নাইও কিছু তেমন যে খুব লাভ হবে ওরকম কিছু ছিল না নেপাল নেপাল কিন্তু বাংলাদেশ থেকে খুবই কাছে মাত্র চব্বিশ কিলো দূরে চিকেন নেক যেটাকে বলে ওইখান থেকে তো এই কারণে বাঙালিরা বারবার এই চিকেন নেক দখলকে কথা বলে কারণ এটা হচ্ছে ভারতের সবচেয়ে বেশি উইক পয়েন্ট চিকেন নেক এগুলো নিয়ে আমরা যখন আন্তর্জাতিক পর্ব তখন এগুলো নিয়ে পড়ব ঠিক আছে আর এক সময় হয়তো সত্যি সত্যি কেউ না কেউ দখল করবে না করলে আর কি বাংলাদেশের ক্ষতি কারণ সারা জীবনে নাইলে মানে শুধু ইন্ডিয়া শুধু ডমিনেট করবে তো এক সময় এক সময় শিওর দখল করবে আর কি এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি কত বছর পর হবে সেটা জানি না হবে কারণ যখন নিজে যেতে হইতে থাকবে তখন সময় লোকজন এবার যেমন তখন বেশি অনেক লাগবে যদি ইসরায়েলে যেমন প্রত্যেকটা লোককে তোমার দুই বছরের ট্রেনিং দেওয়া হয় আর্মি বাংলাদেশ এরকম দুই বছর বা ছয় মাসের ট্রেনিং যদি ভার্সিটি বা দশ বিশ লাখ কেও দেওয়া যায় তাহলে বিশাল বড় একটা আর্মি তৈরি হবে তখন আর কি इजी হবে সব কাজ করা। তবে ওই দিক থেকে চায়না সাপোর্টে থাকবে আর কি। আর চায়নার কাছে নাই এমন কিছু তো নাই। চায়নাও অনেক ইচ্ছা হচ্ছে তোমার অরুণাচল দখল করা। তো এইভাবে আর কি কম্বিনেশন করলে সম্ভব। আর এখানে অনেকে পারমাণবিক এর কথা চিন্তা করতে পারে। কিন্তু পারমাণবিক বোমা আসলে মারবে না কারণ পারমাণবিক যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই হইলে তোমার যে ইউক্রেনটা তো এক সেকেন্ডে উড়িয়ে দিত রাশিয়া কিন্তু দেনে কাম সেটা করলে তোমার দেশের আর ঠাকাই না কিছু এবার হচ্ছে বিখ্যাত যারা ভ্রমণকারী আসছিল তাদেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেনলি তিনজন ভ্রমণকারী ইম্পর্টেন্ট দুজন হচ্ছে তোমার চাইনিজ ফা হিয়ান প্রথমে আসছিল সেকেন্ডার ছিল হিয়ান সাং আর বাংলা আর একটা হচ্ছে তোমার মুসলিম তার নাম কি ইবনে বটুতা হ্যাঁ ইবনে বটুতা তো ফা হিয়ান আসছিল কার সময় সেই ক্লাসে বলছি গত ক্লাসে হ্যাঁ হিউয়েন সাং

আজকে তো মনে হয় পুরো বৈশিষ্ট্যটা পারব না দেই অনেকখানি পড়ে এখনো তাই যে আচ্ছা আর কিছু ক্লাস করতে লাগবে থাক সমস্যা নাই কারণ তোমাদের সব শেষ হবে এই হলো কথা এরপর আরকে তোমাদের সব বেসিক ক্লিয়ার থাকবে যা পড়ব সেটাই বুঝবা তারপর তোমাদের বিহার আরো আছে কিছু বাংলায় সেটা হচ্ছে শালবন বিহার আনন্দ বিহার সেগুলো হচ্ছে কুমিল্লারতে অবস্থিত ঠিক আছে এগুলো কিন্তু আবার ধর্মপাল করে নাই এগুলো করছিল তো আমার মেনলি একজন নাম ছিল মানিক মানিক চন্দ্র সম্ভবত তো তার মাধ্যমে আর কি এই বিহারগুলো গুলো তৈরি হচ্ছিল নাম কি বললাম শালবন বিহার আর একটা কি আনন্দ বিহার এগুলো কোথায় অবস্থিত কুমিল্লাতে ঠিক আছে ময়নামতি কুমিল্লাতে তারপর ওয়ারি বটেশ্বর এটা হচ্ছে বাংলার প্রায় প্রাচীন একটা সভ্যতার ধ্বংস শেষ এটা কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর এই যে পরীক্ষা আসে যে বাংলাদেশের প্রাচীনতম নগরী নাম কি ওয়ারি বটেশ্বর তোমরা অনেকে প্রসন্ন করতে পারো যে ভাইয়া ওয়ারি বটেশ্বর আগের নাকি পুণ্ডনগর আগের উত্তর হচ্ছে পুণ্ডনগর কিন্তু ওয়ারি বটেশ্বরও ভালোই আগের তো তোমরা বলা যাচ্ছে কোনটা ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত কোথায় যে বাংলা যে তোমাদের বর্তমানে যে তোমরা জানো যে বাংলাদেশ বাংলাদেশিদের ভাষা কি বাংলাদেশিদের ভাষা কি জানো না বাংলাতে না আ তো শর্না তুমি হচ্ছে মিউট করে কি বল পড়া না তো তো বাংলাদেশিদের ভাষা যেমন আছে তোমার বাংলা তো আগেকার যুগে বাংলাদেশিদের যে আদিবাসী ছিল তাদের নাম ছিল অস্ট্রিক তাদের ভাষাও ছিল অস্ট্রিক ঠিক আছে যেমন আমরা জাতিতে বাংলা এবং আমাদের ভাষাও বাংলা এমন হচ্ছে আমাদের আদিবাসী যারা ছিল এই بنگলাতে তাদের ভাষাও ছিল অস্ট্রিক তাদের জাতির নামেও ছিল তোমার অস্ট্রিক আর আর্যদের ভাষা ছিল হচ্ছে বৈদিক ভাষা ঠিক আছে মানে যেটা বেদের ভাষা সংস্কৃত না কিন্তু আগের যে ভাষা সেটা হলো বৈদিক এই যে হরপ্রসাদ শাস্ত্রী যে তোমার চর্যাপদে যে লেখাগুলো লেখা আছে কিছু কিছু এখানে লেখা হ্যাঁ চর্যাপদ তোমার আবিষ্কার করছিল কে হরপ্রসাদ হরপ্রসাদ শাস্ত্রী কত সালে কে পারবা উনিশশো সালে কোথা থেকে আবিষ্কার করছিলেন তিনি নেপালের নেপালের কোথায় রয়্যাল লাইব্রেরি থেকে বুঝতে পারছো আর আরেকটা আছে হচ্ছে তোমাদের বিষ্ণু শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে বিসিএস আর ছিল শ্রীকৃষ্ণ কীর্তন এটা তোমার কোথা থেকে আবিষ্কার হয়েছে হচ্ছে গোয়াল ঘর থেকে ঠিক আছে আর ছিল উনিশশো ষোলো সালে শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপথ হচ্ছে উনিশশো সাত সালে বাংলা পড়ার সময় আবার লাগবে ঠিক আছে তো ইতিহাস বাংলা সবকিছু কিন্তু আসলে একই কিন্তু জাস্ট আমরা পড়ার জন্য ভিন্ন ভিন্ন করে রাখছি জিনিস কিন্তু একই আসলে এই যে তোমাদের যেটা বলতেছিলাম যে ঝাড়খন্ড ঝাড়খন্ড হচ্ছে বর্তমানে যে বিহার না বিহারের নিচে হচ্ছে ঝাড়খন্ড যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পাশে ঝাড়খণ্ড মহেন্দ্র সিং ধোনি এই ঝাড়খণ্ডের মাত্র এই যে দেখো কয়েকজন আঠারো জন মাত্র আসছিল শৈন্যই আর কি জানতো না যে কতজন জানলেও মানে এমনিতেই ভয় পাইত আর কি এমনিতে ভয় পাই তারপর হচ্ছে সে পালায় গেছিল নদীয়া থেকে দৌড়ায় পালায় চলে গেছে লক্ষণ সেন আর তার হচ্ছে তোমার এই যে দেখো সে কি করতেছিল মধ্যাহ্ন বোঝে ব্যস্ত ছিল প্রাসাদক্ষীরা তখন আরাম আয়স করতেছিল যেমন হচ্ছে শেখ হাসিনাও সেম কাজে কিন্তু করতেছিল তাহলে সবাই হচ্ছে রোস টোস ভিতরে গিয়া সবাই ইচ্ছা মতো খাইছে আর কি মানে কেবল রান্না হয়েছে শেখ হাসিনা নিজেও জানতো না যে ওরা এই টাইমে পালাইতে হবে রোস টোস রান্না করে রাখছে আজকে সে একটা খাওয়া হবে কিন্তু ওনার ভাগ্যে আর জুটে নেই এই জন্য বলে রিজিক আর কি সব আল্লাহ লেখা ভাগ্যে আছে পরে ওরা ওই লোকগুলা গিয়া পরে ইচ্ছা মতো রস খাইছে মানে পুরাই ফ্রেশ রেটিং দিছে দশে দশ তো জয় যেটা করছিল কত সালে বলছিলাম আমরা উনিশশো সরি বারোশো চার সালে হ্যাঁ কারেক্ট আর এই মুসলিম মুসলমান শাসনী তিনি সূচনা করেন নাম ছিল হচ্ছে বক্তি খলজি তো এই ব্যক্তি হচ্ছে কেবল শুরু করছে আর এখন দেখো পুরা বাং মানে পুরা ওয়েস্ট বেঙ্গল এবং এই বাংলাদেশ এই দুই বাংলা মিলে কিন্তু এখন তোমার মুসলিম মেজরিটি মানে জনসংখ্যার দিক থেকে যদিও মুসলমানরা ধর্ম মানে কম নামে মুসলমান বেশিরভাগ তারপর হচ্ছে জিয়াউদ্দিন বররানি এই বাংলাকে নাম বুল কাকপুর হচ্ছে বিদ্রোহের নগরী দেখছো সে কোন যুগে একজন রাখছে যে সত্য তোমরা মানো কিনা এই দুই হাজার চব্বিশ হয়েছে না আমি তোমাদের বইলে দিতে পারি কত বছরের মধ্যে আবার এরকম একটা গণভ্যোথন বা আন্দোলন হবে আমি শিওর তোমার বাচ্চা সাথে মিলাই মিলাইনিও আমিও বাচ্চা থাকলে তোমাদের সঙ্গে মিলাবো দুই হাজার পঞ্চাশ প্লাস তারপর দেখবে আর একটা আন্দোলন হবে তখন কি কি না তখন মনে করো আহ হইতে পারে দুটা প্রেডিকশনে করে দিই একটা হইতে পারে তোমার হচ্ছে তখন সবাই শুধুমাত্র মানে যেহেতু বাংলাদেশে মুসলমানরা বেশি তখন হয়তোবা সবাই চাইলো যে আইনের শাসন হবে একমাত্র জাস্ট কুরআনকে সংবিধান মাইনে সবাই হচ্ছে আগাইতে পারে বিপ্লব চাইতে পারে আর কি ইরান আফগানিস্তানের মতো দুই বিপ্লব অথবা এটা যদি না হয় তাহলে আর একটা হইতে পারে যে এখন যারা আর কি ক্ষমতা আনলো তাদেরকে হঠাৎ দিয়ে তোমার অপশক্তির আর কি ক্ষমতায় তখন চলে আসতে পারে এই দুটের একটা হবে হয়তো কোনটা হবে সেটা দেখার বিষয় কিন্তু আগে বা আর কি বিশেষ করে আলফা জেনারেশন এরা আবার তোমার হচ্ছে মেরুদণ্ডহীন থাকবে আরকি কি একটা আবার এরকম কিছু একটা করবে এখন বাংলার ইতিহাস এমনই হয়ে আসতেছে এটা আমি বলিনি যে জিয়াউদ্দিন বরানি বলছিল নামে দিছিল বুগলাকপুর যেটা হচ্ছে বিদ্রোহের নগরী ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কিন্তু কারণ যেহেতু এই বছর একটা বিদ্রোহ হইলো হালকা পাতলা ভালোই আর কি এমন হয়েছে যে সরাই ফেলছে তো কম বড় না তো এই জিনিসটা ইম্পর্টেন্ট বাঙালিদের রক্ত একটা কি জানি আছে আমি জানি না আর কি তোমরা কি মনে করো আসলে অন্যান্য দেশে তো এত আন্দোলন হয় না বাংলাদেশে কেন হয় তোমাদের কি মনে হয় মানে কিন্তু এটা তো তো এখন বলেনি সে তো বলছিল তোমার হচ্ছে বারোশো তেরোশো সালের দিকে রক্তে আগুন আছে সেজন্য মানে প্রায় এখন থেকে প্রায় আটশো বছর আগে বলছে মাসে ভাতে বাঙালি হয়ে ওঠে ওকে তোমাদের এখন পড়াই ফকরা আনসার সদস্যদের টাইপের এ মনে করো নিজের স্বাধীন নবাব বানাইছিল বাংলার সুলতানি যুগের প্রথম সুলতান বাংলার ফকর মোবারক মুবারক শাহ তিনি হচ্ছে বাহারাম খানের বর্ম রক্ষক ছিলেন মানে কর্মচারী ছিল আর কি কিন্তু সে হচ্ছে প্রথম সুলতান হয়ে গেল তারপর বাংলার বাবা যায় প্রথম সুলতান আর কি ছিলেন নাম কি ফখরুদ্দিন মুবারক শাহ মরক শাহ তার সামনে হচ্ছে তোমার আর ছিল এ বাংলায় একজন পর্যটক আসছিল নাম কি তার ইবনে বতুতা হ্যাঁ ইবনে বতুতা তার বিখ্যাত লেখার নাম কি ইবনে বতুতার কিতাবুল রেহেলা এখন কিন্তু মুসলিমের যে জিনিসগুলো আছে যেগুলো এতদিন পরীক্ষা আসে নাই ঠিক আছে সেগুলো কিন্তু এখন অনেক বেশি আসবে কিতাবুল রেহালা তো সোনার গায়ে আছে তার সিংহাসন নিয়ে তিনি বসেন এই সুলতানি আমলে আর এইভাবে সূচনা হয় তোমার প্রথম স্বাধীন সুলতানি যুগের আর ফকরউদ্দিন মোবারক শাহ তিনি তার নামে মুদ্রাও চালাইছে তার মানে অনেক বড় ব্যাপার আর কি প্রাচীন যুগে নিজের নামে মুদ্রা চালাইলে সেটা অনেক বড় একটা ব্যাপার ছিল যেমন তোমাদের পকেটে এখন যে নোটগুলো আছে সবকটা মুজিবের ছবি এখন তাই না এক দুই বছরের মধ্যে সেগুলো থাকবে না তো যে সরকার যখন পাওয়ারে যায় তারা হচ্ছে একটা মুদ্রা তৈরি করে প্রত্যেকটা সরকার মুদ্রা তৈরি করার মতো ক্ষমতা থাকে না তো সে যারা ওই নিজের নামে মুদ্রা তৈরি করতে পারে না তার অনেক কম পাওয়ারফুল রাজা থাকে আর যারা আছে তোমার মুদ্রা তৈরি করতে পারে তারা অনেক পাওয়ারফুল থাকে তিনি প্রথম হচ্ছে তোমার এই চট্টগ্রাম দখল করছিলেন এই ফখর উদ্দিন মুবারক শাহ এটা পরীক্ষায় আসতে পারে প্রথম চট্টগ্রাম জয় করেন কে কারণ চট্টগ্রাম আগে ছিল তোমার সময় যে সিলেট আর হচ্ছে চট্টগ্রাম এই দুইটা বাংলাদেশের বাইরে এর পরে হচ্ছে পরবর্তীতে বাংলায় আসছে আর চট্টগ্রাম যেহেতু আসছে পুরো আরাকানটায় আসা উচিত ছিল কারণ আরাকানের রাজধানী ওইটাই আমার চট্টগ্রামে ছিল এক সময় পুরো বাংলার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে করবে হয়তো কারণ রোহিঙ্গারা তো সবাই খেদে খেয়ে দেয় পাঠায় দেয় ঠিক কত হাজার লক্ষ এগারো লক্ষ লোক আছে বাংলাদেশে রোহিঙ্গা মানে রোহিঙ্গা নামটা একটি গালি হয়ে গেছে আর কি তোমরা তো আর যারা হচ্ছে চিটায় তোমরা তো আর ভালো জানবা রোহিঙ্গা নামটা তোমাদের এখানে গালি নাকি তোমরা গালি দাও না যে এই তুই রোহিঙ্গা মানে মজা হিসাবে তো গালি দাও কমসে কম নাকি না তো ভাই মানে মজা হিসাবে কখনো বলো না হ্যাঁ মানে যে জব না হইতো আগে বলি হ্যাঁ মানে ফ্রেন্ডদের আর কি ফ্রেন্ডদের এমনি অনেকে বলো না তুই রোহিঙ্গা বেশি সব বেশি বিতানি মানে এখন কমছে আগের থেকে নাকি প্রথম প্রথম ফ্রেন্ডশিপ আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে তোমার ইলিয়াস শাহী বংশ এই শামসুদ্দিন ইলিয়াস শাহিনী অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যেবার জাহাঙ্গীনগরে পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে এই শামসুদ্দিন ইলিয়াস সাথে তিনি হচ্ছে নিজে প্রথম নিজের নাম দিয়েছিলেন শাহ ই বাংলা ঠিক আছে শাহ মানে জানো তো শাহ মানে কি লাস্ট ক্লাসে বলছিলাম শাহ মানে কি শাহ হচ্ছে একটা ইরানিয়ান শব্দ বাংলায় বলি আমরা কি রাজা ঠিক আছে হিন্দি বা উর্দুতে বলি বাদশাহ ইংলিশে বলে কিং আর ইরানি ভাষায় বলি হচ্ছে শাহ বোঝা গেছে মানে শাহ হচ্ছে তোমার রাজার একটা ইরানি মানে পারস্য ভাষায় হচ্ছে রাজাকে শাহ বলা হয় তো এই শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি প্রথম নিজেকে নাম দেন শাহ ই বাংলা এটাই আর ছিল আমার টাইমে জাহাঙ্গীরনগরে আমি যে ছিল শাহ ই বাংলা ইলিয়াস শাহী প্রতিষ্ঠাতা শাহ ই বাংলা ইলিয়াস শাহী হচ্ছে তোমার প্রথম একডালা দুর্গ নির্মাণ করেন একডালা দুর্গ নির্মাণ করান হচ্ছে ইলিয়াস শাহ আর তিনি হচ্ছে একজন মুসলিম নিষ্ঠাবান শাসক ছিলেন ফকির অনেক শ্রদ্ধা করতেন এটা কিন্তু সালমান এই যে শাহি বাংলা এই ওয়ার্ডটাই আর একদম আমার টাইমে জাহিনগর প্রকৃতি ছিলাম আচ্ছা শাহী বাংলায়

সিলেট আর হচ্ছে তোমার চট্টগ্রাম মেনলি বাংলার ছিল সিলেট হচ্ছে তোমার এই সাতচল্লিশ আগে বাংলা ছিল আর চট্টগ্রাম ছিল আরাকানের মধ্যে আরাকানের রাজধানী চট্টগ্রাম ছিল শুধু আমরা চট্টগ্রাম পাইছি বাকি আরাকান মানে মিয়ানমার নিয়ে গেছে মিয়ানমার থেকে কবে তোমরা বা তোমাদের পরে জেনারেশন আশা করি আরাকান থেকে সেটা উদ্ধার করবে আবার বাংলা একত্রিত করবে সীমানা বাড়াইতে হবে হয়ে গেছে না জনসংখ্যা এত বেশি সীমানা না বাড়াইলে ওকে তারপর একজন বিখ্যাত একজন সাহিত্য মানে সাহিত্যে পৃষ্ঠপোষক করছিলেন তার নাম ছিল গিয়াসুদ্দিন আজম শাহ তার সাথে তোমার অনেক বড় বড় ব্যক্তিদেরও কথা হইতো যেমন কবি হাফিজ পারস্যের কবি ঠিক আছে কবি হাফিজের সাথেও তার পত্রালাপ হইতো তেটাই পরীক্ষায় আসে যে হচ্ছে পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ হইতো বাংলা কোন সুলতানের নাম কি তার আজম শাহ হ্যাঁ গিয়াসউদ্দিন আজম শাহ ঠিক আছে আমি যেগুলো ক্লাসে পড়াই দিচ্ছি একটু পড়লেই তোমাদের যদি লেখা রাখো করো তাহলে আর কিছুই লাগবে না আরকি তাহলে বইও তোমাদের পড়ার দরকার নেই আর তার রাজত্বকালে কালে হচ্ছে তোমাদের এই বাংলার প্রথম মুসলমান কবি ছিল হচ্ছে নাম তার শাহ মোহাম্মদ সগির আর তার বিখ্যাত লেখার নাম ছিল ইউসুফ লেখার কাহিনী কিন্তু ভুয়া ঠিক আছে জাস্ট হচ্ছে তোমার এমনি মানে সাহিত্য মনে করে তোমরা পড়বা বা দেখতে পারো হানি সুবনবিতা তুলিকার সাথে এই সব প্রেম রোমান্টিককর কাহিনী যেগুলো লেখা আছে এটার ভিতরে পুরই বানানো বানু আর কাহিনী আছে নবিতা এইভাবে কামনাই যাচ্ছে এসব কষ্ট করবে না যেগুলো লেখা আছে তো প্রথম যেটা বললাম যে প্রথম মুসলমান কবির নাম কি শাম আহমদ সগীর হ্যাঁ শাম আহমদ সগীর এবং তার বিখ্যাত লেখার নাম কি বললাম এবার হচ্ছে হোসেন সাহিব বংশ এটা থেকে হচ্ছে তোমার লাস্ট দুই তিনবার জাহাঙ্গীরনগরে তো বিসিএস অনেক বেশি আসছে তার এই সালটাও ইম্পর্টেন্ট যে তিনি কত বছর শাসনকাল ছিল তো হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ ঠিক আছে তিনি বর্তমান যে রাজশাহী তারপর ভারতের মালদহ মুর্শিদাবাদ এইসব এলাকায় তার রাজধানীটা ছিল তিনি পুরো বাংলায় শাসন করছেন তো তার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ আর তার টাইমটা হচ্ছে বলা হয় স্বর্ণযুগ বাংলায় সুলতানি আমলে স্বর্ণযুগ কোনটাকে বলা হয় আলাউদ্দিন হুসেন শাহর আমল ঠিক আছে তার পুরা সময়টা ছিল হচ্ছে মানে তার বংশে মাত্র দুজনই রাজা ছিল সে নিজে এবং তার ছেলে তো দুজন মিলে রাজ কাজ চালাইছে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আটত্রিশ পর্যন্ত সালটা ইম্পর্ট্যান্ট কিন্তু তিনি নিজে এত বছর চালায়নি তিনি নিজে চালাইছে হচ্ছে তোমার চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিট আর ছিল লাস্ট দুই বছর আগে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ ঠিক আছে চোদ্দশো তিরানব্বই থেকে কত পনেরোশো উনিশ পর্যন্ত আটত্রিশ ক্ষমতা ক্ষমতাটা চালাইছে আলাউদ্দিন হোসেন শাহ আর তারা হচ্ছে দুইটা বড় বড় মসজিদ তৈরি করছিল নাম হচ্ছে সোনা মসজিদ কি মসজিদ সোনা মসজিদ কারণ গোল্ড দিয়ে হচ্ছে তোমার যে গম্বুজটা থাকতো সেটা হচ্ছে সোনালি কালার দিত এবং গোল্ড দিত এই কারণে সোনা মসজিদ নাম ছিল তো দুইটা মসজিদ একটা হচ্ছে ছোট সোনা একটা বড় সোনা ছোট সোনা তৈরি করছেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ আর তার ছেলের নাম ছিল নুসরাত ঠিক আছে নুসরাত শাহ নামটা মেয়েদের মতো হইল নাম হচ্ছে ছিল নুসরাত শাহ তিনি করছিলেন হলো বড় সোনা তাহলে ছোট সোনা কে করছিলেন ঠিক আছে এই যে আলাউদ্দিন হুসেন শাহর সময় বাংলা রাজ্য সীমা সবচেয়ে বেশি ভিত্তি পায় ঠিক আছে রাজা সারা দেখো তোমরা যে হচ্ছে তোমার এই বাংলাদেশের সীমানা সবাই বাড়াইছে এবং তিনি কামরূপ ও কামতা জয় করেন কামরূপ কোনটা বলো তো তোমাদের একটু আগে বলছিলাম রাজ্য হ্যাঁ আসাম ঠিক আছে তার মানে আলাউদ্দিন সেটা আলাউদ্দিন হোসেন শাহ অনেক আগেই করছিল একবার তিনি হচ্ছে এই সেভেন সিস্টারের আসাম আসাম কিন্তু তখনকার যুগে এই ছোট আসাম ছিল না তখন হচ্ছে মেঘালয় মেঘালয় নিয়েছিল আর কামটা কোনটা বলো তো আ কুমিলা হ্যাঁ কুমিল্লা কুমিল্লা তোমার মেইনলি ত্রিপুরা আর কি এখানে বোঝানো হচ্ছে তো মেইনলি তিনি এই ত্রিপুরা সেভেন সিস্টার দুটেই দল করছিলেন ত্রিপুরা আর হচ্ছে তোমার আসাম তো সেভেন সিস্টার তখন এই দুইটা মানে তখনকার যুগের প্রায় ম্যাক্সিমাম কারণ তখনকার যুগের আসাম হচ্ছে তোমার মেঘালয় আসামের মধ্যে ছিল তো মণিপুর ও আসামের মধ্যে ছিল ঠিক আছে তখন সেভেন সিস্টার না থ্রি ফোর সিস্টার মনে ছিল এখন সেটা ভাঙ্গে তারপর মানে উড়িষ্যা এবং ত্রিপুরা রাজ্যেরও কিছু অংশ তার আয়ত্তা আনেন ঠিক আছে এখানে আরো ত্রিপুরা যেহেতু আলাদা করে লেগছে তার মানে এই কামটা মানে কিন্তু তাহলে ফুললি ত্রিপুরা না মানে তখন মনে হয় কুমিল্লা একটু আলাদাই ছিল কুমিল্লা নখালী এরিয়াগুলো তো সেটার কথাই কাম তার মধ্যে বলা আছে আর ত্রিপুরার মধ্যে ত্রিপুরাটাই বলা আছে তো সেগুলোও তিনি অনেকখানি দকল করছিলেন ওড়িশার পূর্ব নাম কি বললাম তোমাদের একটু আগে ক্লাস শুরুর দিকে বলছিলাম না ওড়িশাটা ছিল হচ্ছে কোলিং এবং তিনি আরাকানীদের তোমার চট্টগ্রাম থেকে বিতারণ করেন ঠিক আছে তোমাদের বলছিলাম আমি আরাকানের মধ্যেই তোমার চট্টগ্রাম ছিল রাজধানী আরাকানের আগের নাম ছিল রোশাঙ্গ ঠিক আছে কি নাম এই রোশাঙ্গরই তোমার একজন কবি ছিলেন আলাউল নাম শুনছো তোমরা মহাকবি হ্যাঁ আলাউল প্রথম মহাকবি এই রোশাঙ্গরেরই তিনি সভা কবি ছিলেন সভা কবি মানে ওই যুগের জাতীয় কবি বলা যায় যেমন বর্তমানে কাজী নজরুল ইসলাম বা আরো যদি স্পেসিফিকলি বলি তাহলে তোমাদের এইভাবে বলা যায় যে হচ্ছে তোমার জাতীয় প্রফেসর যেমন আগে ছিলেন হচ্ছে তোমাদের জাফর ইকবাল যারা এখন সবাই ঢাকা বার্সি থেকে নিশ্চিত করছে আর কি যে ঢাকা বার্সিতে ঢুকতে পারবে না জাফর ইকবাল তারপর ইয়া থেকে মনে বহিষ্কার করছে শ্বাস থেকে জাতীয় অধ্যাপক তো ওরকম হচ্ছে তোমার সভা কবি ছিলেন হচ্ছে আলাউল মানে সবার একটা রাজপ্রাসাদের আর কি মেইন কবি যে বুঝতে পারতাছো মানে আয়ega যুগের সিস্টেম তো ভিন্ন ছিল না আগে একটা রাজপ্রাসাদ ছিল সেখানে হচ্ছে রাজা বসতেন তার আন্ডারে অনেকগুলা লোক ছিল তার মধ্যে একজন কবিও থাকতো যিনি হচ্ছে আলাল এর ওসংগো পরে নাম হয় আরাকান আর বর্তমানে নাম তো মনে হয় বর্তমানে আরাকানি আছে তো যত চট্টগ্রাম যেহেতু দখল করছিল তোমার ফোকুদ্দিন মোবারক শাহ তারপরে ছিল চট্টগ্রামে সবাইকে হোসেন শাহ এই জন্য আর একটা কারণে ইম্পর্টেন্ট যে লোদিকে তিনি আটকাইছিলেন এই লোদিকেই পরে পরবর্তী তোমরা জানো যে হারাই ছিল বাবর এবং তিনি দিল্লির সিংহাসনে বসেন এই লোদিকে হারানোর পর এই লোদি বাংলাও দখল করতে চাইছিল কিন্তু নাই পরবর্তীতে বাবর বাবর তো করেন নাই ওইভাবে কিন্তু বাংলা দখল করতে পারছিল এবং তিনি তার মামাকে সুবেদার হিসেবে নিয়োগ করছিলেন তোমরা জানো মামা না ফার্স্টে হচ্ছে তিনি তার আত্মীয় স্বজন মামা ছিল হচ্ছে সম্ভবত আকবরের আকবরের মামা ছিল মামা ছিল মনে হয় ওকে তোমাদের যেটা বলছিলাম সোনা মসজিদ দুইটা সোনা মসজিদ তৈরি করা হয়েছিল একটা বড় সোনা একটা ছোট সোনা তোমরা বলো বড় সোনা মসজিদটা তৈরি করছিলেন কে

তোমাদের তো আর লিখিত আসবে না আসবে তো এমসি গোবিন্দ পরমেশ্বর নিয়ে পরে পড়বো এখন এত দরকার নেই ওকে সুলতান বংশ প্রায় দুইশো বছর ছিল পনেরোশো আটত্রিশে শেষ হয় কারণ শরীরা তোমার আসে আর বিভিন্ন লোক আসে তো বারো ভুইয়ারা আসে তারপর হুমায়ুন নাম নামদের জান্নাতাবাদ ঠিক আছে এই বাংলাকে কারণ দেখা যায় এত সুন্দর এই জন্যই তো সবাই আসতো আর কি শুধু দখল করতে কররানি বংশ কর্রানী একবার আসছিল কিন্তু বছর আসবে বলে মনে হচ্ছে না কারণ এই বছর আসার মতো অনেক জিনিস বারো ভুইয়া মানে কিন্তু বারো জন না ঠিক আছে বারো ভুইয়াদের প্রধান কে ছিল তোমরা জানো ইসা খান এটুকু জানলেই হবে আর তার রাজধানী ছিল সোনারগাঁয়ে তিনি ছিলেন জমিদার তারপর হচ্ছে তোমার ইসলাম খান আসেন বাংলাদেশে কত সালে ঢাকা কে রাজধানী করেন তিনি ষোলশ ষোলোশো দশ সালে সালে এবং এই ইসলাম হচ্ছে তোমার সম্রাট জাহাঙ্গীর বাংলাদেশের নাম রাখেন কি রাখেন কি জাহাঙ্গীরনগর আর এটা থেকেই পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে বুঝতে পারছো জাহাঙ্গীরনগরের নাম আগে ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় পরবর্তীতে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে যাতে হিন্দুরাও পড়তে পারে খ্রিষ্টান বৌদ্ধরাও পড়তে পারে এই এখন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় one of the finest university of Bangladesh পুরো বাংলাদেশে যা হয় একদিন পর সেটা জাহাঙ্গীরনগরে একদিন আগেই হয়ে যায় বুঝতে পারছো জাহাঙ্গীরনগরে যা হবে মনে করো পুরো বাংলাদেশে তাই হচ্ছে যেমন জাহাঙ্গীরনগরে যখন ছাত্রলীগ খেদাই ফেললো এই পনেরো ষোলো সতেরো তারিখের দিকে ষোলো তারিখের দিকে হয়তো বা ষোলো তারিখ বা সতেরো তারিখের দিকে তখনই আমি আমার friend দের বলছি যে হচ্ছে এবার মনে সরকার কইরে যাবে কারণ জাহাঙ্গীরনগরের মতো জায়গায় ছাত্রলীগ খেলায় বা বাইর করে দিচ্ছে বিশাল ব্যাপার তারপরের দিনই সতেরো তারিখ আঠারো তারিখে প্রায় অন্যান্য ভার্সিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুরু করে সব ভার্সিটি থেকেই তারপর ছাত্রলীগ খেদায় বাইর করে দেওয়া হয় ঠিক আছে তারপর আস্তে আস্তে সরকার সত্যি সত্যি পতনই হয়ে যায় এটাই বললাম যে জাহাঙ্গীরনগরে যেটা একদিন আগে হয় সেটা পুরো বাংলাদেশে তার পরের দিন হয় তোমরা আসলে বুঝবে আর কি জাহাঙ্গীরনগরের কালচার হিসাব সবই অন্যরকম সবই হিসাবে আলাদা কারণ কি বলতো কারণ হচ্ছে এটা কিন্তু সাহিত্য স্বায়ত্তশাসিত মানে ভার্সিটি গুলা যেগুলো তোমার সরকারি ভার্সিটি আছে বেশ করে জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটি অনেকটা কন্ট্রোল করে সরকার কিন্তু জাহাঙ্গীরনগর কন্ট্রোল করতে পারে না তারপর রাজশাহী চট্টগ্রাম খুলনা সাহিত্য শাসিত মানে কি মানে হচ্ছে তোমার সরকার কিন্তু করতে পারবে না প্রশাসন আছে আছে ঠিক নিজস্ব আইন আছে সবকিছু আলাদা ক্যাম্পাসের ভিতর তো এটা একটা প্রিন্সলি স্টেট বলা যায় ঠিক আছে মানে একটা আলাদা দেশ শুধুমাত্র বাংলাদেশের সাথে কানেকশন কিসে প্রতিরক্ষায় মানে আর্মি বিদেশিরা যাতে আক্রমণ না করে এই জন্য আর অর্থনীতি সরকার টাকা দিবে এছাড়া সবকিছু জাহাঙ্গীরনগর সহ করে বিশ্ববিদ্যালয় আলাদা এই জন্য বলা হয় স্বায়ত্তশাসিত মানে নিজেরাই নিজেদের শাসন করে এই কারণে এই ভার্সিটিতে যখন কিছু একটা হয় সেটা তার পরের দিনই অন্যান্য জায়গায় হবে এতটুকু গ্যারান্টি এই জন্য বোঝা যায় কি হিসাব জাহাঙ্গীর নগরে পড়লে তারপর বুঝবার যে জাহাঙ্গীর নগর ايش আসলে কোন রকম তোমরা আজকে চাইলে ইউটিউবে সার্চ দিতে পারো যাচ্ছে প্রথম ছাত্রলিখ জাহাঙ্গীর নগর এটা লিখে সার্চ দিলে দেখবে যে চলে আসবে আরিশ সোহেল এরা আমার বেস্টমেট এরা দ্য ডেইলি স্টার আছে তোমার ইন্টারভিউ উনি ছিল মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল ঠিক আছে সুবা মানে তৎকালীন যুগের আর প্রদেশ যেমন বাংলা সুবা মহারাষ্ট্র সুবা এরকম সুবা বলা হইতো এই শায়স্তা খান ইনি অনেক ইম্পর্টেন্ট মানে বর্তমান যে ঢাকা শহর দেখতেছ ম্যাক্সিমাম তার তৈরি করা যেমন তার তৈরি করা বলতে মানে তিনি এই শহরটা আর একটা রূপ দিছিলেন আর তার বিখ্যাত তোমার তার যে স্থাপত্য এখন পর্যন্ত আছে সেটা কি লালবাগ কেল্লা ছোট কাটরা হোসেনী দালাল চক মসজিদ প্রস্তুত ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী ঠিক আছে তো শায়েস্তা খান হচ্ছে তোমার মামা ছিল ইনি নিয়ে খান না কিন্তু শায়েস্তা খান হচ্ছে তোমার আওরঙ্গজেবের মামা ছিল সম্রাটের তো তোমরা বলো প্রথম সুবেদার কে বাংলার প্রথম সুবেদার ইসলাম খান হ্যাঁ ইসলাম খান আর শাহস্তা খান কিন্তু তিন নাম্বার ছিলেন ঠিক আছে তিন নাম্বার তিনি সুবেদার ছিলেন শাহস্তা তারপর হচ্ছে মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান হচ্ছে তোমার সুবেদার ছিলেন চার নাম্বার কিন্তু তিনি পরবর্তীতে আর আরঙ্গজেব মারা যাওয়ার পর তিনি আর কারো কথা মানে নাই দিল্লির কথা মানে নাই তিনি হচ্ছে নিজেকে স্বাধীন ঘোষণা করেছিলেন এবং তিনি নিজেকে নবাব হিসেবে প্রতিষ্ঠিত করেন ঠিক আছে আগে ছিল হচ্ছে তোমার সুবেদার সুবেদার থেকে হয়ে গেলেন কি নবাব তো প্রথম স্বাধীন সুলতানের নাম নবাবের নাম কি মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান হিসাব মিলছে তোমাদের বুঝতে পারছো কিভাবে হিসাব হচ্ছে ওকে প্রথম সুবেদারের নাম কি দুই নাম্বার কে পারবা মির জুমলা নাম শুনছো ঢাকা গেটের প্রতিষ্ঠাতা মির জুমলা তিন নাম্বার সুবেদার কে ছিলেন মুর্শিদ কুলি খান তার মানে কি বুঝতেছ মানে পুরো ভারতের কন্ট্রোল হচ্ছে কার হাতে মোগলদের হাতে আর বাংলা যে প্রদেশটা আছে তার কন্ট্রোল হচ্ছে এই সুবেদারদের হাতে চার নাম্বার সুবেদারের নাম কি ছিল মিরজুমলা তিন নাম্বার সরি চার নাম্বারে হচ্ছে শায়স্তা খান হ্যাঁ এরপরে পাঁচ নাম্বারে হচ্ছে তোমার কে মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান পরে কি করলেন নিজেকে মুর্শিদ কুলি খান নিজেকে কি দাবি করলেন পরে হ্যাঁ নবাব তার মানে কি তিনি আর তখন সুবেদার থেকে নিজেকে নবাব দাবি করলেন এবং তিনি হয়ে গেলেন প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান ক্লিয়ার বুঝতে পারছো মির জুমলা ঢাকা গেট ঢাকা গেট প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করছিলেন না সরি তিন নাম্বার মনে তিন নাম্বার কে শাসু যা নাকি দুই তিন শাসু নাম্বার শাহ তিন নাম্বার শাসু যা দুই নাম্বার হচ্ছে তোমার মির জুমলা এই মির জুমলায় হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তিনি হচ্ছে যে কোহিনুর শুনো না তোমরা কোহিনুর হীরা এই তিনি হচ্ছে যে সাউথ মানে বর্তমানে যে তামিল আছে সেখান থেকে তিনি হচ্ছে কোহিনুর হীরা ওইখান থেকে রাজ্য দখল করে পাইছিলেন তারপর নবাব খুশি মানে তখনকার যুগের ভারতের যে সম্রাট ছিল জাহাঙ্গীর সে খুশি হয়েছিল ও এত বড় একটা গিফট দিলে তুমি কোহিনুর হীরা হচ্ছে সিংহাসন সেই সিংহাসনের নাম হচ্ছে ময়ূর সিংহাসন কারণ ময়ূর আছে সাথে সিংহাসন আছে তো এই দুইটা উপহার দেওয়ার পর তারা যা তুমি এখন বাংলা শাসন করো তোমার বাংলায় আমি সুবেদার নিয়োগ করতেছি মানে মুখ্যমন্ত্রী আর কি ঠিক আছে মোদী যেমন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ওরকম মনে করো জাহাঙ্গীর পুরা ভারতের সম্রাট ছিল সে বলতেছে যাও মমতা তুমি বাংলা শাসন করো কিন্তু তখনকার বাংলা আর এখনকার বাংলা পার্থক্য আছে মমতা তো ছোট্ট একটু বাংলা শাসন করে ওই বাংলা থেকে তো আমাদের এই বাংলাদেশ অনেক পাওয়ারফুল বেশি দুইবার কিনে ব্যস্ত পারবো আর কি কলকাতারে অ্যাকচুয়ালি কলকাতা তো আমাদেরই শুধু শুধু আমাদের তে দল রাখছে এরপরে আসে হচ্ছে আলিবর্দি খান মুর্শিদ কুলি খানের পরে আর আলিবর্দি খানের নাতি ছিল হচ্ছে তোমাদের হ্যাঁ সবার প্রিয় সিরাজউদ্দৌলা তো তিনি স্বাধীনতা হারান তোমার উনিশশো সাতা সতেরো সরি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এই তারিখটা ইম্পর্টেন্ট তেইশে জুন ঠিক আছে সিরাজুদ্দৌলার সাথে মির জাফর বিশ্বাস ঘাতকতা করে সৈন্য নিয়ে দাঁড়াই ছিল কিন্তু সৈন্য আগায় নেই সৈন্য কোনো হেল্প করে নেই এইভাবে হচ্ছে তার হারটা হয় কখনো আসবে না হয়তো বা কিন্তু যদি মনে চান্স আসে পরে কখনো আওয়ামী লীগ সরকার মির্জা ফর ঘোষণা করা হবে মানে ওরা করবে আরকি কিন্তু বর্তমানে যারা আমরা আছি আমাদের কাছে তো ওয়াকার উজ্জামান অনেক বড় একটা হিরো কারণ রক্তপাত তিনি ঠেকাইছেন তিনি চাইলে তো হাজার হাজার লোক লাশ ফালায় তোমার ক্ষমতায় থাকতে পারতো চাইলে এক হাজার আরো হাজার লোক মারতে তো দশ পনেরো বিশ হাজার বা এক লাখ কিন্তু তাও তো ক্ষমতায় থাকা যাইতো কিন্তু এত রক্তপাত করার নেই এবং ওয়াকরুজ্জামান চাইলে নিজেও ক্ষমতা তো নিয়ে দখল করতে পারতেন আর কি ডক্টর ইউনিসের না দিয়ে ছাত্রদের না দিয়া সেটাও করার নেই আর কি আবার পারেনও নাই কারণ করতে গেলে আবার রক্তপাত হইতো অনেক বেশি সব দিক দিয়ে একজন মানে ভালো লোক মানে ভালো কাজ করছেন বললেই মানে হয়ে গেছিল কিন্তু ওয়াকরুজামানের নামে এসব থাকবে না আমার হিসাবে যে ছাত্ররা যে আন্দোলন করছে তার মধ্যে মানে সেই জিনিসটা মানে সমন্বয়করা যেমন এত বেশি মর্যাদা পাচ্ছে মর্যাদা প্রাপ্ত বললে আমি মনে করি তো গৌরের নাম জান্নাতাবাদ রাখেন কে হুমায়ুন ঠিক আছে আর একটা বলা হয় বাংলাকে বুগলাকপুর এটা অর্থ কি বুগলাকপুর অর্থ কি বললাম কিসের নগরী বিদ্রোহের নগরী হ্যাঁ বিদ্রোহের নগরী সাতশো বছর আগে মানুষের বই ঠিক আছে এইটা তোমরা এখন জানলা ফিউচারেও হবে আরকি হইতেই থাকবে কারণ বাঙালির যে রক্তি আছে রক্তে আগুন লেগে থাকে বলতে কিন্তু যে আনসারদের আমার হাসি লাগছে অনেক এভাবে নাচতে নাচতে ওরা আন্দোলন করে কিভাবে বলে তুমি কে আমি কে আলসার আলসার মানে এইভাবে আন্দোলন করে নাকি মানুষ মানে ওরা যে অশিক্ষিত সেটা প্রমাণ পাওয়া গেছে মানে আন্দোলনে ভাষা শুনলেই তো মানে শরীরটা গরম হয়ে যায় ওইভাবে কুতকুত খেললে কি আন্দোলন হয় এই তোমাদের একটু আগে যেটা বলছিলাম নসরাত শাহ তিনি হচ্ছে এই বড় সোনা তৈরি করছিলেন পড়াশোনা মধ্যে যেটা গৌরুতে অবস্থিত চেহারা হচ্ছে এমন এই গম্বুজ হচ্ছে স্বর্ণ ছিল সবাই মানছে তো চুরি করে নিয়ে গেছে তারপরে ছোট সোনা মসজিদ হচ্ছে এটা এটা গৌরতে বর্তমানে রাজশাহীতে অবস্থিত ঠিক আছে স্বর্ণ মানছে নিয়ে গেছে আগে সরি তারপর হচ্ছে খান জাহান আলী তার বিখ্যাত মসজিদ তোমার কি গম্বুজ খান জাহান আলীর মসজিদের নাম কি সাত গম্বুজ হ্যাঁ সাত গম্বুজ মসজিদ কিন্তু সেটার গম্বুজ আসলে কয়টা ছিল 77 হ্যাঁ 77 ছিল ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট এবং ওয়াল হেরিটেজ এটাও স্বীকৃতি দিয়েছে 1985 সালেই তিনটা স্বীকৃতি দিয়েছিল কি কি দিছিল ওই দিন তোমার কি কি তো কে পারবা মসজিদ হ্যাঁ সুন্দরবন সুন্দরবন কি তোমার ওয়াল হেরিটেজ না সুন্দরবন দিসে হচ্ছে তোমার ছয় ডিসেম্বর উনিশশো সালে স্যার ওই তিনটা হেরিটেজের নাম আবার বলবেন হুম বলতেছি একটা কি বললাম সাত গম্বুজ সোমপুর মসজিদ বিহার আর হ্যাঁ একটা কি বললাম আর কি দুইটা হচ্ছে উনিশশো পঁচাশি সালে একটা হচ্ছে সম্পূর বিহার একটা গম্বুজ মসজিদ আর একটা হচ্ছে তোমার সুন্দরবন তিনটা টোটাল এই তিন নম্বরটা তোমার পঁচাশিতে দেয় নাই এই তিন দিছে দিচ্ছে তোমার কবে তারিখটা ইম্পর্টেন্ট কবে বলতো ছয় ডিসেম্বর এবার লেখো কাটরা একটা ছোট কাটরা একটা বড় কাটরা ছোট কাঠটা তৈরি করছিল কে শাহস্তা খান বড় কাঠটা শাহ সুজা শাহ সুজা হচ্ছে তোমার কে ছিল আওরঙ্গজেবের ভাই ছিল কিন্তু ঠিক আছে তিনি শাহজাহান শাহজাহান মানে তার বাপের আমলে শাহ সুজা হচ্ছে বড় ছেলে হিসাবে বাংলার দায়িত্ব পাইছিল কিন্তু পরে আওরঙ্গজেব তার বন্ধের সহায়তা নিয়ে তার দুই ভাইকে মেরে ফেলে এবং সুজা আর একটা ভাই ছিল তার সেটাকে তিন ছিল আর তার তিনি বাবা হচ্ছে তোমার মোটামুটি পাগল হয়ে গেছিল শাহজাহান অনেকটা শেষের দিকে তার বউ ছিল না এই কারণে তিনি ওই যুগে দুই কোটি টাকা খরচ করে তাজমহল বানাইছিল এবং রাজকোষ পুরা খালি হয়ে গেছিল ওই টাইমে এত টাকা খরচের কারণে পড়ার জন্য তাকে গৃহবন্দী করছিল এখান থেকে বোঝা যাচ্ছে যে হচ্ছে মানুষ কি করে মানে দেশের ক্ষমতার জন্য তোমার কি নিজের বাবা নিজের ভাইদেরও মেরে ফেলতে দ্বিধাবোধ করে না কিন্তু আরঙ্গজেব অবশ্য ইসলামিক ভাবে ভালোভাবে শাসন করছিলেন আর শাহজাহান এমনিতে পাগলই ছিল দুই কোটি টাকা খরচ করছে এখানে কাজ হয়েছে ওই যুগের আর কি দুই কোটি এমনকার মন মনে করো তাজমহল তো একটা সপ্তম আশ্চর্যের একটা এই তাজমহল তৈরি করতে এখন না হইলে তোমার পুরো বাংলাদেশ বেচে দিতে হবে আরকি এত টাকা লাগবে তো বুঝতেই পারতো কত টাকা তো এই জন্য পরে করে থাকে এবং সে দেশ চালায় আরঙ্গজেব আরঙ্গজেব হচ্ছে তোমার টুপি সেলাই করে তিনি জীবন যাপন করতেন তিনি কিন্তু টাকা পয়সা নিতেন না নিজের টুপি সিলে করতেন আর কি আলমগীর আরঙ্গজেবই তার আমলেই হচ্ছে তোমার বাংলাতে তার মামাকে বসান তার মামার নাম ছিল হচ্ছে তোমার শাহাস্তা খান এই বর্তমানে লালবাগ কেল্লা তোমরা গেছো ঘুরতে যারা যাও অনেক ঘুরে জাহাঙ্গীরনগরে গেলে হ্যাঁ জাহাঙ্গীরনগরে চান্স পেলে পরে তোমার জাহাঙ্গীরনগরে যখন ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা আট দশ জন যখন ক্লোজ হবে তখন সবাই মিলে আবার আসে ঘুরতে তখন তোমরা আসবা আসবে মানে ঢাকা যখন ঘুরবো আরকি ফ্রেন্ডরা টিএসসি তারপর লালবাগ কেল্লা তারপর পুরান ঢাকার কাচ্চি এগুলো হচ্ছে তোমাদের একটা ডে ট্যুর থাকবে আর সবাই করছে এগুলো ট্যুর বেশিরভাগ স্টুডেন্টই তোমরাও করবা চান্স পাইলে এতটুকু তো শেয়ার আর জাহাঙ্গীরনগরে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা চান্স পায় সুন্দর সুন্দর ছেলেরা তো ভালোই লাগবে তোমাদের নট ব্যাড যদি আমি যাইনি আর কি কিন্তু ফ্রেন্ডদের দেখছি যাইতে তারপর হচ্ছে তোমার সাত গম্বুজ মসজিদ এটা হচ্ছে তৈরি করেন কে দালান সাত গম্বুজ মসজিদ তৈরি করেন মাজার তৈরি করেন কে শাহস্তা খান না শাইস্তা খান তৈরি করেন তোমার পরিবেবির সমাধি এই পরিবেবি হচ্ছে তারই মেয়ে ছিল মেয়ে মারা যাওয়ার পর সমাধি তৈরি করেন পরিবিবির মাজার ও সেনি দালান সাত গম্বুজ মসজিদ পরীক্ষায় আসে সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত কোথায় অবস্থিত সাত গম্বুজ মসজিদ মোহাম্মদপুরে ঠিক আছে তো এইভাবেই আর কি তোমাদের পয়রা মুখস্থ রাখতে হবে তো আজকে মোটামুটি এই চ্যাপ্টার পর্যন্ত থাকক নেক্সট ক্লাসে আশা করি একদম শেষ করে দিতে পারবো আর একশো পেজ বাকি থাকবে তাহলে আমরা কত পেজ পর্যন্ত পড়লাম এই পর্যন্ত একটা লিখে রাখে এই সাতানব্বই ঠিক আছে নেক্সট দিন তাহলে সাতা এর পর থেকে সাতানব্বই থেকে পড়বো ওকে আজকে ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে তোমাদের না থাকলে তাহলে দেখা হবে ইনশাআল্লাহ ভাই পরীক্ষা কবে থেকে শুরু করবেন নেক্সট ক্লাসে স্যার আপনি যে ফার্স্টে বলছিলেন কি বলছিস ইংলিশের মধ্যে মাস্টার্স বইটা সাইফ সাই ফর স্টুডেন্ট আর কোশ্চেন ব্যাংক এই তিনটা করতে হবে মধ্যে একটা পুরনো বইয়ের নাম বলছিলেন ওটা কি বলছ হ্যাঁ পুরনো বই হচ্ছে তোমার যে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান যেটা দিছি তোমাদের পিডিএফ পড়ো না 315 পেজার যেটা ওই 300 সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান ভাই মান্নাদে ওই হবে হ্যাঁ পিডিএফ পড়লেই হবে কিন্তু পুরোটা পড়তে হবে আর কি 315 পেজের যেটা সংক্ষেপে সাধন মানে এক লাইনে বাদ দাও যাবে না শুধু মুজিবে মুজিবে চ্যাপ্টার তেমন নাই ওইখানে কিন্তু পুরো পড়তে হবে আর আমাদেরকে যে মাস্টার্স বইটা দিছেন ওটা কি পুরাটাই পুরা পিডিএফ দিছেন হ্যাঁ ওটা পুরো পিডিএফই দিছি কিন্তু এখানে পুরো পড়তে হবে না তোমাদের তো বললামই প্রথমে কিভাবে পড়বা কিভাবে পড়বা বলছিলাম বলো তো ইংলিশ

যখন ভার্সিটির তো পুরান বই কিনলেই চলবে যদি পুরান পাও টাকা সেভ হইলো আর কি আর নতুন কিনলে তো কিনলে আমার টাইমে তো অনেক বই কিনছিলাম আমার কাছে তো এখনো অনেক বই তখন এইখানে কতগুলা এই পাশে দেখো আমার বেড এর দেখছ দেখছো মানে আমার কাছে নাহলে এক লাখ টাকার বই আছে তো ওকে আর কারো কোনো কোশ্চেন আছে ওকে না থাকলে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে অথবা পরশু ইনশাল্লাহ পরীক্ষা কবে থেকে শুরু করবেন বলছিলেন এই নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ তোমার সেপ্টেম্বর থেকে কোন সাবজেক্ট আগে পড়াবেন আগে পরীক্ষা নিবেন জিকে 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 দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে প্রথম পরীক্ষা ইতিহাসেই হবে আশা করা যায় ওকে এইভাবে আগাইতে থাকো আর যে কোনো কোশ্চেন থাকলে করো